আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বৃষ্টি থেমে গেলে আপনার যে ছাতাটা রয়েছে সেই ছাতাটা বোঝা মনে হবে। কলমে কালি ফুরিয়ে গেলে ওই কলমটা আমরা ফেলে দিই। খাবার যদি বাসি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই খাবার আমরা ফেলে দিই। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনে সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য আপনি কতদিন কিছু একটা করার সামর্থ্য রাখছেন, তাকে উপকার করছেন। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, আর যদি না মানেন তাও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ছিল 5 টাকা, সেই পত্রিকা কয়েক মাস বা কয়েকদিন পর কেজিতে আপনি 10 টাকায় বিক্রি করবেন, অথচ 50 পিস মিলে হয়তোবা 1 কেজি হতে পারে। সেখানে 5 টাকা 1 পিসের দাম, আর সেখানে 50 পিসের দাম আপনি কেজি দরে বিক্রি করলেন 10 টাকা। ঠিক তেমনইভাবে আপনার পড়াশোনার যে বইগুলো রয়েছে, এই বছরে সেটা অনেক মূল্যবান ছিল, কিন্তু পরের বছর আপনি কেজি দরে বিক্রি করে দিলেন। সময় ফুরিয়ে গেলে এভাবে আমাদের মূল্য কমতে থাকে সব কিছুর। আমরা কিন্তু আপাদমস্তকভাবে স্বার্থপর প্রাণী। আমরা যদি কাউকে কোনো উপকার করি, কোনো জায়গায় অর্থদান করি, কাউকে সাহায্য করি, তখন কিন্তু আমরা যতটুকু সাহায্য করেছি, যতটুকু দান করেছি, সেটা বিনা স্বার্থে দান করি না। হয়তোবা আমার এর পিছনে কোনো উপকার রয়েছে, আমার কোনো প্রতিফলন আশা করতে পারি, আমার ফায়দা হবে, আমার কিছু অর্জন হবে, এভাবে চিন্তা করি। আর এই সকল কারণে আমাদের অহংকার, আমাদের রাগ, কোনো কিছু কিন্তু কমে না। আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে আপনার প্রত্যাশাটা কমাতে হবে। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যেতে হবে, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী, আপনাকে কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। আপনি কাউকে সাহায্য করলেন সেটা যদি মানুষকে বলে বেড়ান তাহলে এটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে আপনি তেমন নেকি পাবেন না, কারণ আপনি যা করেছেন তার রিয়া, লোক দেখানোর উদ্দেশ্য করেছেন। কাউকে সাহায্য করেছেন গোপনে দান করেন, কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্য দান করা যায় যাচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে সব কিছু আপনি গোপনে করবেন। আল্লাহ তাআলা গোপন, আল্লাহ তাআলা গোপনকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি যদি মানুষকে সাহায্য করে, উপকার করে যদি মনে রাখেন তখন আপনার মনে অহংকার চলে আসবে। আপনি সবসময় চাইবেন সে আপনার থেকে নিচু থাকুক, আপনার সব কিছু আছে ওর কিছুই নেই। যদিও আপনার থেকে ওই ব্যক্তিটি একদিক থেকে গুণ না হোক, অন্যদিক থেকে কিন্তু তার মান মর্যাদা অনেক বেশি হতে পারে, তখন কিন্তু আপনি সবসময় অহংকার বোধ করবে। আর অহংকার কিন্তু আল্লাহ তাআলার চাদর, এটি নিয়ে কিন্তু টানা হেঁচা করা যাবে না। তাই জীবনে যাই কিছু করেন সবসময় মনে রাখবেন যে সব আল্লাহ তাআলার জন্যই করেছি। যা প্রতিদান আল্লাহ তাআলা আমাকে আখিরাতে দিবেন, কিভাবে দিবেন আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে খুশি করবেন, তিনি এই প্রত্যাশা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।